সুপ্রভাত বন্ধুরা, বেলুড় মঠের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি চলে এসেছি বেলুড় মঠে। বেলুড় মঠে প্রবেশের আগে ডান দিকে রাস্তা ধরে কিছুটা এগোলেই পেয়ে যাবেন সাইকেল ও বাইক পার্কিং এর জায়গা। যখন বড় কোনো অনুষ্ঠান হয় মাঠটাও খুলে দেওয়া হয় পার্কিং এর জন্য। ওইটা হচ্ছে বেলুড় মঠে ঢোকার রাস্তাটা, আর এই জিটি রোডের ধারে এইখানে হচ্ছে পার্কিং, চার চাকার পার্কিংটা করেছে এখানে। April 15, 2022 যে নোটিশ দেওয়া হয়েছে তাতে সকাল 6:30 থেকে সকাল 11:30 অবধি মঠ খোলা থাকবে, বিকেলে 4:00 থেকে রাত্রি 9:00 অবধি খোলা থাকবে। 2 বছর করোনার কারণে বেলুড় মঠে ভোগ বিতরণ বন্ধ থাকার পর বাংলা নববর্ষের প্রথম দিন থেকে আবার চালু করা হয়েছে ভোগ বিতরণ। আজকের ভিডিওতে আমরা জেনে নেব ভোগ গ্রহণের নতুন নিয়ম কানুনগুলো। খুব সুন্দর জায়গা, গাছের ছাওয়ায় দুদিকে আম গাছ লাগানো। ৫ টাকার টিকিট কেটে আপনারা এই সংগ্রহশালা দেখে নিতে পারেন। মঠের মূল অংশে প্রবেশ করি। শীতকালে এলে তো পুরো ফুলে ফুলে ছেয়ে থাকে, কিন্তু গরমেও ফুলের অভাব নেই, অনেক ফুল রয়েছে। এখানে আপনারা জুতো রাখতে পারেন বিনা পয়সায়, একটা বস্তার মধ্যে ভরে ভেতরে রেখে দিতে হয়। আর এদিকে রয়েছে টয়লেট, জেন্টস এবং লেডিস। আপনারা যদি এখানে জুতো রাখেন তাহলে দুপুরে ভোগ গ্রহণের আগে অবশ্যই জুতো এখান থেকে সংগ্রহ করে নেবেন, নাহলে কিন্তু দুপুরে এটা বন্ধ থাকে আর আপনারা মন্দিরের ভেতর দিয়ে আসতে পারবেন না, আপনাদের রাস্তা দিয়ে বের করে দেওয়া হবে। এই মঠ খোলার জন্য আপনাদের বিকেল অবধি অপেক্ষা করতে হবে। কি সুন্দর ফুল দিয়ে সাজান মাঠটা, একদম গ্রিন গ্রিন, সুন্দর করে ঘাসগুলো ছাটা রয়েছে। বেলুড় মঠে আপনারা কী কী দেখবেন এখানে লেখা আছে, এই 11টা জায়গা আপনারা দেখতে পারেন। দু বছর করোনার জন্য বন্ধ থাকার পর 15 April থেকে আবার চালু হয়েছে এখানে ভোগ প্রসাদ। আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো এখানে ভোগ খাওয়ার নিয়ম কী কী এবং কটা থেকে ভোগ খাওয়ানো হয়, কী কী প্রসিডিওর রয়েছে সমস্তটাই। মূল মন্দির পার করে যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে এইখানে গিয়ে, এই রাস্তা ধরে গিয়েই আমরা ভোগের গোপনটা করে নেব। এই বাঁ দিকে মঠ অফিস আছে, আমরা মঠ অফিসে যাব, মঠ অফিসে গিয়ে আমরা ভোগের গোপনটা করব। প্রসাদের কুপন আমি পেয়ে গেলাম, 20 টাকা লাগলো। এটাকে প্রসাদ মূল্য না বলে অনুদান বলাই ভালো, মাত্র 20 টাকা টিকিট। চলুন রামকৃষ্ণদেবের মূল মন্দির দর্শন করে আসি। মন্দিরের ওপর থেকে চারপাশটা খুব সুন্দর দেখতে লাগে। গরমে এলেও এখানে অসুবিধা নেই, চারিদিকে এত গাছ আছে আপনারা আরামেই আসতে পারবেন। Thank you.
মা সারদা দেবীর মন্দিরের সামনেই রয়েছে বিশাল বাঁধানো ঘাট। গঙ্গায় এখন ভাটা চলছে। ওই লঞ্চগুলো দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ আসছে, আপনারা আসা যাওয়া করতে পারেন। মহিলারা স্নান করলে ডান দিকে কাপড় ছাড়ার জায়গা করা আছে ঘেরা। তেমনি তোমার নিবি চলা মরমির মূল পথ ধরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে আমার ভিতর। এই সেই বেলগাছ, যেটা পুরনো বেলগাছের জায়গায় নতুন করে লাগানো হয়েছে। এই বেলগাছের নিচে স্বামীজি প্রায় বসতেন। এমন শান্তির জায়গা সত্যি কমই আছে। সময় কিভাবে এখানে বসে কেটে যায় টেরই পাওয়া যায় না। গঙ্গার হাওয়ায় খুব সুন্দর লাগছে চারপাশটা। স্বামী বিবেকানন্দ প্রায় এই গাছের তলায় ক্যাম্প খাটে বসতেন এবং দর্শনার্থী ও ভক্তদের সাথে দেখা সাক্ষাৎ করতেন। গাছটি অনেক পুরনো, থাম দিয়ে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন অনেক পুরনো গাছ। থাম দিয়ে লোহার ঠেকনা দিয়ে রাখা হয়েছে গাছটিকে। এই দোতলা বাড়ির দক্ষিণ পূর্বের ঘরে স্বামীজি থাকতেন। স্বামীজির ঘর উপরতলায়। প্রসাদ গ্রহণ করতে গেলে আপনাদের এদিক দিয়ে যেতে হবে। গেটের মুখে যে সিকিউরিটি রয়েছেন তার হাতে কুপনটা জমা দিয়ে আপনাকে ভেতরে যেতে হবে। স্বামীজির ঘর কি সুন্দর করে বানানো। গঙ্গার ধারে, গঙ্গার হাওয়া যাচ্ছে, ওপরে একটা বারান্দা রয়েছে, আর সোজা হচ্ছে প্রসাদ হল। আর এই সোজাসুজি গঙ্গার ঘাটও রয়েছে একটা। এই গোলাপ গাছগুলো শীতে পুরো ভরে থাকে গোলাপে। আজ কোনো ছুটির দিন না বা বিশেষ কোনো উৎসবের দিন নয়, তাই ফাঁকা ফাঁকা, নাহলে ভোগ খাওয়ার জন্য প্রচুর লাইন পড়ে এখানে। ওপরটা ঘেরা রয়েছে আর পাশেই গঙ্গা। অনেকে যাচ্ছে দেখুন সামনে। এখানে কিন্তু গোলাপগুলো ফুটে রয়েছে। ভেতরে সুন্দর করে বাগান করা আছে চারদিকটা। কি বিরাট বানানো হয়েছে দেখুন প্রসাদ খাওয়ার জায়গা, সুন্দর করে সাজানো। বিরাট বিল্ডিং, সাদা বিল্ডিংটা, ওটাই আমরা যাব প্রসাদ নেবার জন্য। ভোগের ঘরে প্রবেশ করে সত্যি আপনি অবাক হবেন। একসঙ্গে প্রচুর মানুষ বসে খেতে পারবেন। একসাথে বসে কয়েক হাজার মানুষ এখানে ভোগ খেতে পারবেন। আজকের মেনুতে রয়েছে গরম গরম খিচুড়ি আর বরবটি আলু কুমড়ো সয়াবিন দিয়ে বানানো একটি তরকারি। গরম খিচুড়ি হাত দিয়ে খেতে অসুবিধা হলে যারা পরিবেশন করছেন তাদের থেকে একটি প্লাস্টিকের চামচ চেয়ে নিন। খিচুড়ির সাথে ছিল টমেটো চাটনি ও পায়েস। খিচুড়ি আর তরকারি আপনারা চাইলে বারবার পাবেন, কিন্তু পায়েস আর চাটনি আপনাদের একবারই দেয়া হবে। খাবার পর আপনার থালা আপনাকে তুলতে হবে না, ওরাই তুলে নেবে। হাত ধোয়ার বিরাট ব্যবস্থা, অজস্র কল করা আছে। ভোগ খাবার পর কিন্তু মূল মন্দিরের ভেতর আপনাকে যেতে দেবে না, আপনাকে অন্য রাস্তা দিয়ে বাইরে রাস্তায় বার করে দেবে। তাই যদি আপনারা জুতা ঘরে জুতো রাখেন তাহলে ভোগ খাওয়ার আগে অবশ্যই জুতো পরে ভোগ খেতে আসবেন, না হলে আপনাকে মন্দির খোলা অবধি মেন গেটে বিকেল 4 অবধি ওয়েট করতে হবে। এই গেট দিয়ে আপনাকে বের করে দেবো। ওই দিকে সোজা গেলে কিন্তু আপনার আবার মেন গেটটা পেয়ে যাবেন, সোজা রাস্তা। এখান থেকে আপনারা টোটো ধরে বেলু স্টেশন চলে যেতে পারেন। 15 ভাড়া নেবে টোটোতে। ওটা কেমন লাগলো আজকের ভোগ খাওয়ার ভিডিও অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিও। নমস্কার।
ডান দিকে রয়েছে ফেরিঘাট, আপনারা এটা দর্শন করে দক্ষিণেশ্বরও চলে যেতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন, ধন্যবাদ। বেলুড় মঠে দুপুরে ভোগ খাওয়ার পর আপনারা এখানে টিকিট কেটে লঞ্চে করে চলে যেতে পারেন দক্ষিণেশ্বর, ওখানে দক্ষিণেশ্বর রাজাপীঠ দর্শন করতে পারেন।